হিটুয়ে কথা তো তেলু তো খরচ হবো ও মাই গড বাপরে ইফালে দি তো যাবই নোয়ারি দে ধরিলে ধরিলে নাই নাই রং টার্ন হল বাপরে গাইজ রাস্তা দেখা পাইছে না ও মাই গড কি লেটারা রাস্তা মকেল লুক সব হেলমেট নাই গুড মর্নিং গাইজ এণ্ড ৱেলকাম টু মাই চেনেল এক্সপ্ল'ৰ উইথ গাইজ চ' ফাইনেলি আজি অসমীয়াত মটৰ ব্লগিং ষ্টাৰ্ট কৰিম আজিৰ পৰা আৰু আজি গৈ আছো বাইকৰ ব্ৰেকটো ঠিক কৰিব আৰু তাৰ ওপৰতে হেলমেটৰ এটা পাৰ্ট এটা ল'ব লাগে ল'ব যাওঁ ক'বলৈ ষ্টাৰ্ট কৰোঁ ফাইনেলি হেলমেটটো পিন্ধি লৈছো আৰু ক'ত বেয়া হৈছে দেখাইছো এই ব্ৰেকটো দেখা পাইছো এইটো দফালে মানে মানে তললৈ নামি থাকে তো এইটো প্ৰব্লেম হৈছে এইটো ঠিক কৰিব লাগে আৰু বাইকো মানে বহুত দিনৰ পৰা লেতেৰা হৈ আছে ধোৱা হোৱা নাই আৰু বৰষুণৰ বতৰৰ কাৰণে মই ভাবোঁ কি মানে বাইকখন বাহিৰত উলিয়াই দিম মানে বৰষুণে ধুই দিব কামটো কৰি দিব কিন্তু তেনেকেও সময় পোৱা নাই চাওক ব্ৰেকটোৰ কাৰণে কিমান দিগদাৰ দিছে মানে তললৈ দবালে আকৌ ভৰি দি ওপৰলৈ আকৌ টানি আনিব লাগে মানে বহুত ঝামেলা আৰু বাইকখন যথেষ্ট পুৰণাও হৈছে আপোনাৰ প্ৰায় 15-16 বছৰটো আৰামছে পাৰ হৈ গ'ল এতিয়া আমি গৈ আছোঁ আপোনাৰ হাতগাঁও হাতগাঁৱত এখন বাইক ঠিক কৰা দোকান এখন আছে তো আগতে তাতে মানে বাইকখন নি মেলি চাৰ্ভিচিং কৰাওঁ তো চাৰ্ভিচিং ভাল হয় সিহঁতৰ তো তাতে যাই কৰাই লওঁ আৰু চাই লওঁ দামটো কিমান লয় এতিয়া মানে কি ক'ম বৰষুণ দিছিল যোৱাকালি ৰাতি বাইকতো তেল ক'ব গ'লে বেছি নাই তেলো ভৰাব লগা হৈ আছে কাৰণ সময় লাগিব আৰু সেইটোৱে কথাটো আৰু তেলোতো খৰচ হ'ব অ' মাই গড বাপৰে ইফালে দিতো যাবই নোৱাৰি দেই এ ভগৱান কেনেকৈ যাম এতিয়া ইফালেদিয়ে যাব লাগিব যেন পাইছোঁ বেলেগ উপায়টো নাই সেই আগেদি গ'লেও মানে হেৰি তললৈ নামি যোৱা ৰাস্তা নাই মই এনেও মানে পৰিমে বাপৰে অ' মাই গড বাপৰে কি দ ভৰিত যেনে তেনে নালাগিলে হ'ল বোকা পানী এবাৰতো লাগিছিল ভৰি গোটেই মানে বোকা লাগি অৱস্থা বেয়া এইখিনি ৰাস্তা মানে কেতিয়াও ঠিক নহয় সদায় মানে বেয়া হৈ থাকে আৰু গাইছ এটা বস্তু দেখাম এই মাটিৰ ডোখৰ দেখা পাইছে ন আগতে মানে ইয়াত এটা বিল এটা আছিল বিলটো মানে সিহঁতি পানীটো উলিয়াই মেলি মাটি মানে একেবাৰে দি মেলি এতিয়া মাটি পুতি দিলে মানে তো এতিয়া মোৰ লাগে কি মানে ঘৰ বনাব চাগে কিন্তু মই ভাবোঁ ঘৰ বনোৱাটো মানে ছেফ নহ'ব কাৰণ যিহেতু আৰ্থকুৱেক আহিলেতো মানে ঘৰটো ডেফিনেটলি মানে ভাঙিব যদি মানে অলপ হেভি আৰ্থকুৱেক আহে অ' মাই গড বাপৰে ইমান ডাঙৰ গাটা আছিল বাপৰে এই দুজনক চাওক হেলমেট চেলমেট নাই মানে বাপেকৰ ৰাস্তা পোৱা নিচিনা চলাইছে পুলিচে যেতিয়া ধৰিব নহয় তেতিয়া গম পাব মানুহবোৰক মানে ভালকৈ এডভাইচ দিয়াৰ পাছতো হেলমেট নিপিন্ধে কি ক'ব আৰু তো গাইজ ফাইনেলি এখন গেৰেজখনত আহি পালোহি ইয়াতে দেখাই লওঁ ব্ৰেকটো কি হৈছে ব্ৰেকটো চাই দিবচোন মানে মাৰিলে মানে দাবি যায় তো গাইজ ফাইনেলি ব্ৰেকটো ঠিক কৰিলোঁ এই আপোনাৰ ব্ৰেক শ্ব' বুলি যোনটো পাৰ্ট আছে সেই পাৰ্টটো মানে ৰিপ্লেচ কৰিব লগা হ'ল 150 গ'ল ব্ৰেক শ্ব'ত আৰু 50 সিহঁতি লেবাৰ চাৰ্জ লৈছে বাপৰে ধৰিলে 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 চেছ ধৰিলে ধৰিলে হেলমেট নিপিন্ধাকৈ গ'লে এই অৱস্থা মই অলপ আগতে ভিডিঅ'ত কৈ আছিলোঁ এই মানে পুলিচে যেতিয়া ধৰিব তেতিয়া পাব মজা তো এতিয়া মজাত পাইছে এতিয়া সেইকাৰণে আৰু সিহঁতৰ নিজৰ ছেফটিৰ কাৰণেতো হেলমেট পিন্ধিব কৈ ন এইটো এটা মক্কেল হেলমেটটো আকৌ টেংকিৰ ওপৰৰ এতিয়া মানে বাইকখন চলাই বিৰাট মানে আৰাম লাগিছে এতিয়া ব্ৰেকটো মানে পূৰা আৰামছে দবালে মানে বাইকখন মানে ব্ৰেকটো মাৰি দিয়ে তো গাইজ ফাইনেলি আহি পাইছোঁ নাৰেঙ্গী তিনিআলি তো গাইজ ফাইনেলি হেলমেটৰ দোকান আহি পাইছোঁহি এতিয়া চাওঁ ইয়াত হেলমেট পাম কি নাই ইয়াত মানে পাৰ্টটো ল'ব লাগেতো চ' গাইজ ফাইনেলি হেলমেটৰ পাৰ্টটো কিনি ললোঁ এতিয়া যোনটো চাইড পাৰ্ট মিছ হৈ আছিল বাপৰে দাম অলপো নকমাই 70 rupees লৈছে এটা পাৰ্টৰ কাৰণে ফাইনেলি এটা ললোঁ আৰু বাপৰে এনেও চুনা লাগিল 70 rupees আৰু তাত গ'ল 200 তো এতিয়া বলক তেল ভৰাব লাগে এতিয়া মানে এইকেইদিন এই মক্কেলটোক চাওক হেলমেট নাই কিন্তু চলাইছে আকৌ একেবাৰে হিৰো নিচিনা চুনাটো লাগিছে কিন্তু ফাইনেলি কামকেইটা হৈ গ'ল বাৰু আপোনালোকক ঘৰত যাই দেখাম এতিয়া কোনটো পাৰ্ট মই কিনিলোঁ আৰে ৰং টাৰ্ণ কিয় লৈ আহিছে এনে আৰু এনেকুৱা ইমাৰ্জেঞ্চিও নহয় যে মানে এইফালেদি আহিব লাগে তো গাইজ আপোনালোকে দেখা পাইছে ইয়াত গ'ল মোৰ 200 আৰু ইপিনে গ'ল 70 rupees তো 270 rupees চুনা এতিয়ালৈ লাগিল আৰু বাকী 50 এক্সট্ৰা লাগিব আছে তেলৰ বাৰু মই কেছ দিম কেছ আছে মোৰ তাত পেটিএম নামাৰোঁ আৰু 50 ভৰাই লওঁ চ' গাইজ ফাইনেলি এতিয়া আকৌ আহি পাইছোঁ পাথৰ কোৱাৰী তিনিআলি
আর ইপিনে লেফট সাইডে রাখা পাইছে কাজিরঙা এক্সপো হয়ে আছে, তো সোমাব ফলে ভাল আছিল কিন্তু সময়তো পোৱা নাই। বাপরে, পুলিশ তো যেনেকে মোক চাইছে রখাব বলে ভাবিল। সো গাইজ, ফাইনালি এতিয়া আহি পাইছোহি বরবাড়ি ছাড়িয়াল। এ বাইদেউ কি করেছে, রং দিপার দিছে। তো গাইজ, ফাইনালি এটা জায়গা এটার নাম বিচারি পাইছো, আর জায়গাটার নাম হল নেপাল ধারা ফলস। তো যোনটো খানাপাড়াত আছে, তো এপাক সেফালেরপরা মারি আহো বলে ভাবিছো। তো গাইজ, ফাইনালি নেভিগেট করে লৈছো মেপত, যেহেতু মানে জায়গাটো চিনি নাপাও। তো এইখিনিত মানে যেতিয়া আহো ইমান ট্রেফিক হয় নহয়, এতিয়া ভাগ্য ভাল মানে এতিয়া ইমান ট্রেফিক নাই, কিন্তু আপনার ইভিনিং টাইমত 5টা, 5:30, 6টা এনেকা টাইমত আহিবছোন, ইমান ট্রেফিক হয় নহয়। কমসে কম 2 কিলোমিটার মান দূরেরপরা মানে ট্রেফিক হয়ে থাকে, মানে একদম জাম লাগিব। যোনটো রাস্তা এতিয়া মই 1 মিনিটও লগা নাই এইখিনি আহি পাওঁতে, সেইটো আপনার 5 মিনিট মান তাতে যাব। বাপরে, সবে আগত যাব খুঁজে, কোনো মানে কারো বাবে রখি দিব নোখোজে। যদি ওভারটেক করিম বলে ভাবিছে, এটু আশা নকৰিব যে কোনোবা আপনার মানে আগতীয়াকে যাব দিব। এনেকা বহুত কম মানুষ আছে যোনে আপনার মানে সাইড দি আগলে যাব দিব। হেলমেট পিন্ধিলেও মানে পলিউশন তো যাই মেলি মানে নাকর ভিতরলে সুমাই যায়, আর এটা বহুত বেয়া, লাংসর বেমার হয় পাছলে যায়। আপনাদের গম পায়, দিল্লি নিচিনা জায়গা, মুম্বাই নিচিনা জায়গা কিমান পলিউটেড হয় পলিউশনের কারণে। মানে এটা যাই মেলি মানে ইহতর ক্লাইমেট চেঞ্জেস হয়েছে এটা, আর লাস্ট ইয়ার দিল্লি যাওতে দেখিছো মানে ইয়াত থাকিব নোৱাৰি। আর মইতো এই দুদিন থাকিয়ে মানে টাটা বাই বাই কো নাকি এনেকা লাগিছিল, ঘুরি বা গুছি আহ লাগে। তো আমি সাগে ব্রিজর তলেদি আমি যাব লাগিব, যি দেখা পাই। বহুত দিনের পাছত মানে ফাইনালি খানাপাড়া ফালে আহিছো বাইক চলাই। লাস্ট টাইম তো মোৰ লগৰজন ড্রপ করব। এইখিনিপরা গাইজ, আপনাদের শিলং যাবলে ইয়ারপরা ট্যাক্সি সুমো সব পাব ইয়ারপরা। এটা আমি লম রাইট টার্ন। বাপরে, পুলিশে পুলিশ দেখো ন, এই আগে দিয়ে যাব লাগিব যেন পাইছো, যে দেখা পাইছো। এখানে যাব কিয় দিয়া নাই বারো, এইটো রাস্তা দি যাব লাগিব যেন পাইছো, যে দেখা পাইছো। মানে কিবা কারণত সাগে রাস্তাটো ব্লক করে থই দিছে, তো এফালেদি যাব দিয়ে কি নাই বা পুলিশে ধরলেতো কেসটো বেয়া হয়ে যাব। আর গাইজ, এফিনে লেফট সাইডে আপনার পরে মেঘালয়, এফিনে আগতে সিএম থাকা একটা রেসিডেন্ট আছে শুনেছিল। আমি এতিয়া লব লাগিব ইয়ারপরা লেফট টার্ন, যাব দিছে না ফাইনালি। এতিয়া আমি ইয়ারপরা লম লেফট। বাপরে, কারবার বাইক পড়লে দেখো ন। সো গাইজ, ফাইনালি আমি এতিয়া লৈছো লেফট। এফালেদি রাস্তা যাব দিয়ে কি নাই বা রাস্তাটো তো রং টার্নে দেখাই আছে, যি দেখা পাইছো। ইফালে দি গই চাও তেতিয়া গম পাম। এতিয়া মেপর মতেতো ঠিকই গৈছো বাৰু, নেভিগেশন ঠিকই। এফিনে রাস্তাটো মানে অলপ হেৰি আপ এন্ড ডাউন হয়, হিলি এরিয়া, তো অলপ চাই চিতি গলে ভাল হয়। সৰু সৰু রাস্তাটো ইপিনে গাড়ি আনিবলৈ বহুত দিগদার হৈ যায়। এতিয়া ফাইনেলি আমি যাব লাগে স্ট্রেট। ইফালে দি যাও ন, মুখটো এইফালে দি যাব দিছে বাৰু। বাপরে, বহুত সৰু রাস্তা দে ইপিনে দি। বাপরে, জীবনত প্রথমবার এনেকা সৰু সৰু রাস্তা দেখা পাইছো। এফালে দি গাড়ি নাহিল হয় কিন্তু বাইক বুলি এফালে আনিব পাৰিছো। এতিয়া গাড়ি আনিলে তো, ও এইটো শুন, ড্রিমলেন আহি পাইছো গাইজ। সাগে এইফালে দিয়ে যায় সাগে রাস্তাটো মোৰ মতে। নাই নাই, হেত রং টার্ন হল, ইয়ারপর আকো ঘুরাব লাগিব। এতিয়া উপায় নাই, এতিয়া এনেকে পিছুয়াই পিছুয়াই নিব লাগিব। আর এইখিনিত ফুরাওতে হাওয়া ওলাই গৈছে দেই, হেৰি কৰো এনেকে টানি দিও। এইখিনি টাইমতে লেস খুলিব পাইছে। ফাইনালি ফাইনালি গাইজ, একদম মানে ফাটি গল অবস্থা। মানে স্টার্টিংৰ পৰা মেপটো আকৌ এবাৰ নেভিগেট কৰি লৈছো, লোকেশনটো বেলেগ দেখাইছে, মানে আগে দি যাই ওলাব লাগিব। তো বলক এতিয়া স্টার্ট দিও। তো আমি মানে এতিয়া অলরেডি যাই ওলাব লাগিব, সুধি লও ইয়াক। খুড়া, নেপাল ধারা ওয়াটারফল কোনফালে যায়? নেপাল ধারা ওয়াটারফল, ওয়াটারফল গম নাপায়? বাপরে, পুরা ফালিব লাগিব, লাগাচ্ছে বেশি ওখ দেখো ন, যি দেখা পাইছো। ইঞ্জিনের একেবারে সাউন্ড ওলাই গৈছে, গম পোৱা নাছিলো ইমান ওখ হব বলে। নামি আহোঁতেও কিন্তু এই নহয় দে, ধেত আকো তললে নামি যাব লাগিবচোন, আকো তললে নামি যাওঁতে আকো ফাটিব আকো। বাপরে,
অলপতে লগাই দিলে হেতেন তো চলো গাইস এনিওয়েজ এইটো রাস্তাটোতো নহয় অ এই ফালেদি যায় নেকি মোৰ মতে বাপৰে আগত কুকুৰ আছে শুন নাযাওঁ নেকি ইয়াৰ পৰাই ঘূৰাই দিওঁ আৰু দাদা নেপাল ধৰা ৱাটাৰফল কোনফালে যায় নাই নেকি আচ্ছা তো গাইজ মানুহজনে ক'লে কি মানে নেপাল ধৰা ৱাটাৰফল এতিয়া নাই বোলে তো মানে এনে অহা হ'ল বৰবাদ হৈ গ'ল বাপৰে তো আগতে গম পোৱাহেঁতেন ভাল আছিল বাপৰে গাইজ ৰাস্তা দেখা পাইছেনে অ' মাই গড কি লেতেৰা ৰাস্তা মানে ইফালে না ভৰি দিব পাৰে না ইপিনে গাড়ী চলাব পাৰে কিন্তু উপায় নাই এতিয়া মই যিহেতু এইফালে আহিছোঁ তো হাইৱেদি মোৰ মই ল'ব লাগিছিল কিন্তু ভুল কৰি দিলোঁ এইফালেদি গ'লোঁ তো আপোনালোকেও মানে নেপাল ধৰা ৱাটাৰফল আহি পাইছিল নেকি বাৰু কমেণ্ট কৰি জনাবচোন মানে কেনেকুৱা হয় মানে জেগাটো কেনেকুৱা আছিল তো আপোনালোকে যোনজনে মানে গৈছে মানে যোনে যোনে গৈছে তো কমেণ্টত জনাবচোন ৱাটাৰফলটো কেনেকুৱা আছিল আৰু ছাজেষ্ট কৰিব এনেকুৱা ৱাটাৰফল ভাল ভাল জেগা য'ত মানে আপোনালোকক মানে মোৰ ভিডিঅ'ৰ থ্ৰুৱেদি মানে দেখাব পাৰোঁ বাপৰে গাইজ ৰাস্তা দেখা পাইছেনে অ' মাই গড কি লেতেৰা ৰাস্তা